নাশকতামূলক কর্মকাণ্ড যেসব পরিচালনা করা যায় এই সেরকম কিছু ইনস্ট্রুমেন্ট আমরা পেয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা KPI-ভুক্ত যেসব এলাকা ওই এই এলাকা এই KPI পয়েন্টে তাদের হামলা করার প্ল্যানিং ছিল এবং সামনে যে নির্বাচনকালীন সমাজে চলছে এটা যাতে একটা সরকারকে একটা বিব্রতকর অবস্থা বা একটা সমাজের বিভিন্ন লোকজনের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সেই চেষ্টায় তারা লিপ্ত ছিল।